হ্যালো বন্ধুরা, আমি পাপিয়া, আপনাদেরকে পাপিয়া ঘোষ ব্লগ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যখন থেকে ব্লগটা শুরু করছি তখন বাজে 5:25। তো ভোরবেলা এই আকাশটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে, মনটা বেশ শান্ত হয়ে যায়। আমি প্রায় প্রত্যেক দিনই সকালে উঠে আগে আকাশটাকে একটু ভালো করে উপভোগ করে নিই। খোলা আকাশ দেখলে বেশ মনটা শান্ত লাগে, বেশ একটা অদ্ভুত শান্তি অনুভব হয়। তারপর বাকি কাজকর্মে হাত লাগাই। তো আজকে ফার্স্টেই চলে এসেছি রান্নাঘরে, যেহেতু আজকে অফিস আছে সবার, আমার বাবার, তারপর আমার হাজবেন্ডের। তো ওদের জন্য ফার্স্টেই একটু রান্না করে দিতে হয়, তার জন্য আজকে ভাবছি ঝটপট রান্না হবে, এরকম একটু মোচা করে নিই, চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট করব। আর মাছ খেতে ইচ্ছা করছে না, আর তাই ভাবলাম ডিমগুলো দিয়ে একটু অমলেট করে ঝোল করে নেব। তার জন্য দেখো মোচাগুলোকে আমি 2 দিন আগেই কেটে রেখেছিলাম, একটু হলুদ জলে চুবিয়ে রেখেছিলাম, তার জন্য মোচাগুলো বেশ সুন্দর আছে, টাটকা। তো এখন ওই মোচাগুলোকে প্রেশারে দিয়ে 2 সিটি দিয়ে দিলেই হবে, একটু নুন আর হলুদ দিয়ে। আর এদিকে আমি একটু কাটাকাটিগুলো করে নিই, একটু আলু দেব মোচাতে, আর একটু ডিমের ঝোলে আলু লাগবে, তার জন্য কেটে নিচ্ছি। আর তারপর একটু পেঁয়াজগুলো কুচিয়ে নেব ডিমে অমলেটে দেওয়ার জন্য। পেঁয়াজ কুচানো হয়ে গেছে, আর কিছু বাটার জন্য পেঁয়াজ কেটে নেব। আমাদের সপ্তাহের প্রত্যেক দিন না আমাদের বেশ মানে বেশ তাড়াহুড়ো ব্যস্ততার মধ্যে দিয়ে দিনগুলো চলে যায়, কিন্তু মাঝে মাঝে ইচ্ছা করে কি একটু কেউ রান্না করে খাওয়াক, রোজ রোজ নিজে রান্না করে খেতে ইচ্ছা করে না, এই যা। যাই হোক, করতে বেশ ভালোই লাগে, কিন্তু মাঝে মাঝে হয় না, একটু ভালো লাগে না, তাই তখন এই ঝটপট করে করে নেওয়ার মতন কিছু হলে হয়। একা থাকলে হয়তো আর করতাম না, কিন্তু যেহেতু আমরা সাংসারিক মানে হাউসওয়াইফ, আমাদের 4 জনের কথা ভাবতেই হয়। তো যাই হোক, রান্নাটা বসিয়ে নিই। আমার মেয়ে আবার এই ডিমের সিদ্ধ করে যে ঝোলটা করা হয় বা ঝাল করা হয় সেটা খেতে চায় না, ও খেলে একটু অমলেটই ভালো খায়, যার জন্যই নাকি একটু অমলেটের ঝোলটাই করবো ভাবলাম। তো ছোটোবেলায় আমরাও এগুলো খুব ভালো খেতাম, অমলেটটা আমারও খুব প্রিয়। আর কার কার প্রিয় একটু কমেন্টে জানাবেন। এদিকে সব কটা আলু আমি ভেজে নিলাম, মানে মোচাতে যা দেবো আর প্লাস আলুর ডিমের ঝোলে যেগুলো আলুগুলো দেবো একসাথেই ভেজে তুলে নিই, তাহলে ঝটপট হয়ে যাবে। আর ওদিকে তো ডিম ভাজছি, এখানে এটা ভেজে মোচাটা বসিয়ে দেবো। আর ওদিকে ডিমের ঝোলটা করলে মোটামুটি 1 থেকে 1 ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে। চলে এসছি, আমার রান্না হয়ে গেছে, ডিমের এই অমলেটের ঝোল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, আর মোচার ঘন্টও হয়ে গেছে। এগুলোকে না একটু ঝুড়ি চাপা দিয়ে, গরম পড়েছে তো পুরো ঢেকে রাখে না, ঘামটা পড়ে গিয়ে তাড়াতাড়ি তরকারিগুলো নষ্ট হয়ে যায়, তাই আমি ঝুড়ি চাপা দিয়ে এরমভাবে রেখে দিই। এরপরে আরও রান্নাঘরে পয় পরিষ্কার করতে হবে,
রান্না তো কমপ্লিট হলো, বাদ বাকি এখনও ঘরের কাজের মধ্যে ফার্স্টেই রান্নাঘরটা ধরছি। এটা গ্যাস ট্যাসগুলো আগে মুছে নিই, মুছে নিয়ে তারপরে ওদিকে ঘরের পরিষ্কার পরিচ্ছন্নের দিকে হাত দেবো। আমার মেয়ের এখন স্কুলটা ছুটি, মানে আরাধ্যা, আরাধ্যার এখন স্কুলটা ছুটি, তো ওর ডাক নাম সোনু, তো সোনুর এখন স্কুলটা ছুটি, ও এখনও ওঠেনি, ওকে গিয়ে ডাকি। এখন মোটামুটি 9টা বাজে, ওরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আর আমিও ওদের খাওয়ার দাওয়ার দিয়ে টিফিন টিফিন দিয়ে একটু ফ্রি হয়ে ওকে এখন ডাকবো, তারপরে ও উঠলে বাকি কাজকর্মগুলো করবো। রোজ দিন যদি এরমভাবে একটু মেশিনটা ধুয়ে নেওয়া যায় না, তাহলে আর জলের দাগটা থাকে না। আমি রোজ দিনই বাসন ধোয়ার পর মেশিনগুলো এরমভাবে ধুয়ে নিই। রান্নাটা করে গ্যাস ট্যাস মুছে মোটামুটি ঘরের কাজ সারা হয়ে গেছে, এবার আমি স্নানটাও করে নিয়েছি। এবার আমি পুজো দিতে যাব, পুজো দিয়ে এসে তারপর আরাধ্যা ততক্ষণে স্নানে ঢুকে গেছে, আরাধ্যা স্নান করবে, ওকে স্নানে ঢুকিয়ে দিয়ে তারপর দেখা হচ্ছে। এই চলে এসছে, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আরাধ্যারও স্নান হয়ে গেছে, তো আমরা দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি। আমার মোচার ঘন্ট বেশ ভালোই লাগে, আর আরাধ্যারও ভালো লাগে, কিন্তু সেদিন মোচাটা একটু ঝাল হয়ে গেছে, তার জন্য আরাধ্যা পুরোটা খেতে পারিনি। খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, ঘুম থেকে উঠে ভাবলাম রাতের জন্য কি করি, আরাধ্যা আবার ডিম মুড়ি একবেলা খেয়েছে আর একবেলা খাবে না, আর ডিম গরমে দুবেলা খাওয়াটাও ভালো লাগবে না, তো ওই জন্য আমি কী করলাম যে এসে করে নিলাম। একটু ভাবলাম চিকেন আছে বাড়িতে, তো চিকেনটা দিয়ে একটু লেমন গার্লিক চিকেন করে নিই, রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। তার জন্য ওই ক্যাপসিকাম পেঁয়াজ রসুন সব কুচি করে নিয়েছি, আর কিছুটা কিউব করেও কেটে নিয়েছি। এবারে ওগুলো একটু ভেজে নেবো, রসুন আর পেঁয়াজটা তেলে ভেজে নিয়ে খানিকক্ষণ একটু লাল হয়ে যাওয়ার পরে মাংসটা দিয়ে দেবো। রান্নাটা ঝটপট হয়ে যায়, আমি এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, পুরো রেসিপিটা আমার রান্নার চ্যানেলে পেয়ে যাবেন। এটা বেশ অনেকক্ষণ আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো রান্নাটা করতে বেশিক্ষণ লাগবে না, ঝটপট হয়ে যাবে। ইচ্ছা আছে রান্নাটা সেরে একটু বিকেলে বেরোবো, মানে সন্ধ্যে তো হয়েই গেছে, এখন তো 7টা বাজেনি, এখনো 6টা 20, তো বেরোবো একটু রান্নাটা সেরে। ওর বাবা আসে অফিস থেকে, তো একটু মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে, অনেকদিন মন্দিরে যাওয়া হয় না, তো মন্দিরে যাব, আপনাদেরও নিয়ে যাব, দেখবেন আমাদের এখানে মা কালীর মায়ের মন্দিরটা কত সুন্দর। চাপা দিয়ে দিচ্ছে, রান্নাটা মোটামুটি হয়ে যাবে, তো রেডি হয়ে দেখুন বেরিয়ে গেছে। মাঝখানে আর ভিডিওটা করতে পারি, একটু তাড়ার মধ্যে দিয়ে বেরিয়ে গেছিলাম, তো বাড়ি থেকে খানিকটা দূর, তো সেটা তো অটো করেই যাচ্ছি আমরা। তখন 9টা বেজে গেছে প্রায়, ওর বাবা আসলো, আসার পর একটু খাওয়া টিফিন টিফিন করে চা খাবে, আমরা তো মাঝখানে যেন আর ভিডিওটা দিতে পারি। মন্দিরে দেখেছি কি সুন্দর করে সাজানো, এখানে একটা খুব সুন্দর ফুল গাছ আছে, মানে ফুল গাছের বাগান আছে, যদি কোনো সকালে আসে আপনাদের সাথে শেয়ার করব বাগানটা। আর মন্দিরটা আজকে এমনি দিনে এরকম লাইট দিয়ে সাজানো থাকে, কিন্তু কখনো মানে প্রত্যেক বছর দেখি যে পয়লা বৈশাখে, 1 জানুয়ারিতে বা কল্পতরু উৎসবে বা কালী পুজোতে এত সুন্দর ডেকোরেট করে, ফুল, তারপর লাইট, ওড়না, কালারিং ওড়নাগুলো দিয়ে পুরো মন্দিরটা এত সুন্দর ডেকোরেট করে যে চোখ ফেরানো যায় না। এখানের মা খুব জাগ্রত, করুণাময়ী মা সত্যি খুব জাগ্রত।
তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। মন্দিরটা দেখতে দেখতে আমরা আবার দেখা করব আমাদের পরবর্তী ব্লগে। তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, নিজের স্বপ্নকে পূরণ করার জন্য একদম চেষ্টা চালিয়ে যাবেন, কারণ চেষ্টাতেই সব জয় করা যায় আমি বিশ্বাস করি। তাহলে এখানেই শেষ করছি, নমস্কার।